ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর সিনেমা থেকে দীর্ঘদিন ধরে বিরত থাকার পরেও তাকে নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের কোনো শেষ নেই এক অন্যতম ব্যবসায়িক সফল এবং ক্রিটিক্সদের কাছেও নন্দিত বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা তিনি সিনেমা থেকে সরে যাওয়ার পরে আমাদের দেশের সিনেমা জগতে অনেক বড় একটা স্থানের সৃষ্টি হয়েছে আর সে কারণেই চলচ্চিত্রের দর্শক অভিনেতা অভিনেত্রী পরিচালক এবং প্রযোজকরা চাচ্ছিলেন স্বপ্নর জন্য আবার সিনেমায় ফিরে আসেন আর সেরকম একটা কথা শোনাও যাচ্ছিল তবে আশি আশি করেও আসা হচ্ছে না স্বপ্নরের এমনকি গত দুই বছর ধরে তিনি বাংলাদেশেও আসেননি অস্ট্রেলিয়ার সিডনিতে মা ভাই বোন ভাগ্নে ভাগ্নি আর ছেলে আইজানকে নিয়েই থাকছেন তিনি কয়েকদিন আগেই বেশ কয়েকটি গণমাধ্যমে ছাপা হয়েছিল পরিবার সহ হয়তো সাবনুর ঈদ উদযাপন করতে দেশে আসছেন কিন্তু সেটা আর নাকি হচ্ছে না শাবনূর জানিয়েছেন ব্যবসায়িক ব্যস্ততার কারণে এই মুহূর্তে তার দেশে আসা হচ্ছে না তবে সামনের দিনে যখনই তিনি সময় পাবেন তখনই দেশে ফিরবেন এরকম আশাবাদও ব্যক্ত করেছেন তিনি উল্লেখ্য বলে রাখতে হয় শাবনূর বেশ কয়েক বছর যাবৎ অস্ট্রেলিয়ায় স্থায়ী হলেও মাঝে মাঝে দেশে ফিরতেন এবং সময় কাটাতেন দেন। সে সব সময়ে তাকে বিনোদন জগতের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেখা গেছে। এমন কি তিনি সাক্ষাৎকারও দিয়েছেন অনেকের সাথে। প্রিয় দর্শক, শাবনুর ফিরে আসুক সেটা আমরা চাই সকলেই। কিন্তু কোন নায়কের বিপরীতে তাকে দেখতে চান এবং কী ধরনের সিনেমায় দেখতে চান? এ নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।